নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, প্রত্যেকদিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আমি এই পর্যন্ত অনেক ভিডিও কিন্তু দিয়েছি, আপনারা খুব মন দিয়ে ভিডিওগুলো দেখেন আমি দেখেছি, এবং সত্যি বলতে কি অনেকেই উপকারও পেয়েছেন, আর সেটার জন্যই সকলের আগ্রহও বেড়ে গেছে। আমার দর্শকরা বলতে গেলে সারা পৃথিবী জুড়ে হয়ে গেছেন, একেবারে আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন, ইতালি, কোনো জায়গা বাকি নেই, এবং সরাসরি ওনারা ফোনও করেন। আমি দুঃখ প্রকাশ করছি, অনেকেই আমেরিকা থেকেও ফোন করেছেন ইতিমধ্যে, সময়ের অভাবে আমি কিন্তু রিপ্লাই দিতে পারিনি এমন অবস্থা হয়েছে, কারণ আমার দেশীয় প্রচুর পেশেন্ট প্রতি সেকেন্ডে আমাদের কল ঢুকে এবং সেগুলো সকলগুলো অ্যাটেন্ড করাও সম্ভব হয় না, তার জন্য অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, আর সেটা একটু অবশ্যই আমাদের সাথে একটু সহযোগিতা করুন, কেন কি বুঝতেই পাচ্ছেন সকলকে তো আর একসাথে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আপনাদের আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে থাকি আর বলে থাকি যে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সেটা একটু সহজ হয়ে থাকে। দেখবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যেখান থেকে আপনারা খুব সহজেই প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাহলেও আমরা কিন্তু সেটা দেখি এবং দেখে আপনাকে রিপ্লাই দেওয়া যেতে পারে। আর কল করারও চেষ্টা করবেন, জেনারেলি কলের সময়টা আমরা বলে থাকি দুপুরবেলা 12টা থেকে 3টের মধ্যে আপনারা কল করলে পেয়ে যাবেন, তখন কথা হবে। অন্য সময় একটু সমস্যা হতে পারে, কারণ আমার যারা কল রিসিভ করেন তাদেরও ব্যক্তিগত কাজ থাকে, সুতরাং সারাদিনই যে আপনাদের কল ধরা যাবে সেটা অবশ্যই আপনারা আশা না করাটাই ভালো। হ্যাঁ, তো সেগুলো একটা সময়টা আছে, দুপুরে ক্লিনিক থাকার সময় করতে পারেন, আর রাতের দিকে ট্রাই করবেন, সন্ধ্যা 7টার পরে ট্রাই করবেন, সকালে অল্প কিছু সময় ট্রাই করতে পারেন। আসুন আজকে প্রত্যেক দিনের মতো আমি নতুন সমস্যা নিয়েই বলবো, নতুন ওষুধ নিয়েও বলবো, যাতে করে আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখে রোগমুক্ত হতে পারেন, এমনকি আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তাকেও সুস্থ রাখতে পারবেন। আজকের যে রোগটা, প্রচুর পেশেন্ট আমার রয়েছে যাদের আমি অনলাইনে ট্রিটমেন্ট দিচ্ছি, এবং তার মধ্যে আমি গর্বের সাথে বলছি যে 100 জনের মধ্যে প্রায় 60-70-60-70% সুস্থের পথে, মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কিছু ট্রিটমেন্ট চলছে। আজকের রোগটা হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা রোগটা বেশ ভয়ঙ্করই বলতে হবে, কারণ শেষ পরিণতি সেটা কাটাছেঁড়া, সার্জেনরার হাতে যেতে হয়। প্রথম দিকে অনেকেই চেষ্টা করেন, সহ্য করেন, এবং এমনভাবেই মানে শরীরকে রক্ষা করার চেষ্টা করেন যে কোনোভাবেই যাতে অপারেশনে যেতে না হয়। সেটার জন্য হাতুড়ির ডাক্তার কবিরাজ বা কিছু কিছু অর্শের কিছু হাতুড়ির ডাক্তার রয়েছেন যারা সুতোফুতো দিয়ে এগুলো কাটেন, বা ওষুধের মাধ্যমে, বা অনেক কিছুই আছে, আয়ুর্বেদ ডাক্তারও ট্রাই করেন, কেউ কেউ কিছুটা সাফল্য এনে দেন। বাট আফটার অল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিস্টুলাটা, যেহেতু এটা সেল ট্রিটমেন্ট, মানে ভেতরে অলরেডি পুঁজের একটা পুকুর তৈরি হয়ে যায় এবং একটা নালী ঘা, একটা নালী তৈরি হয়ে যায়, একটা নদী সৃষ্টি হয়ে যায়, যে নদীর সাথে অ্যানালের একটা সংযোগ থাকে, এই যেটার কারণে এই রোগটার থেকে সহজে মুক্তি পাওয়া মুশকিল। অ্যালোপ্যাথি সার্জনরা ওই নালীটাই কাটতে হয় এবং সেখানে সেটাকে রিপেয়ার করে দেন, তারপরে আবার তৈরি হয়ে যায়, আবার তৈরি হয়ে যায়। তাই বলছি যে এই রোগটা বড় ভয়ঙ্কর, এবং এই রোগ যাদের হয়ে গেছে অলরেডি তারা, তাদের সত্যি সত্যি দুশ্চিন্তার ব্যাপার আছে। আমার কাছে অনলাইনে অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা যাদের হয়েছে তারা অবশ্যই একটু ট্রাই করতে পারবেন, যারা এই রোগে ভুগছেন। আমার মানে উল্লেখ করা ওষুধগুলো খেয়ে হয়তোবা অনেকটাই রিলিজ হয়ে যেতে পারে, কেউ কেউ হয়তো সম্পূর্ণ ভালোও হয়ে যাবেন, আবার অনেকেই হয়তো নাও হতে পারেন, এটাও আমি বলে দিচ্ছি। যারা হবেন না বা কোনোভাবেই সফল হচ্ছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কারণ ফার্দার অনেক জটিল ট্রিটমেন্ট আমি এটা দিয়ে থাকি এবং ফুল কোর্সও দিতে হবে, সুতরাং একটু সময় নিয়েই আমার সাথে চিকিৎসায় আসতে হবে। আসুন, অর্শ, অ্যানাল ফিসার, ফিস্টুলা, এগুলো এক ক্যাটাগরিরই রোগ, মানে প্রথম শুরুয়াটা হয় অর্শ থেকে, বুঝতে পারছেন তো? অর্শরোগটা খুব বাজে রোগ, প্রথম দিকে লোকেরা এতটা মানে গাঢ়ভাবে এটাকে নেন না, মনে হয় যেন মলদারে কাঠি পুড়ে দিয়েছে কেউ, একটু একটু খোঁচা লাগছে,
লিটিন হয়ে যাচ্ছে, দু এক ফোঁটা রক্ত পড়লো, যা এমন কিছু না, কোনো ব্যাপার না। কিন্তু ধীরে 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 এটা বাড়তে থাকে। এক সময় দেখা গেলো ঝমঝম করে রক্ত পড়ছে, তারপরে দেখা গেলো মলদ্বারে জ্বালা করছে, ঠিক আছে, সেটাও লোকেরা সহ্য করে নেন। একদিন হলো তো ডেলি তো আর হচ্ছে না, সুতরাং কী আছে, বা পাড়ার একজন ডাক্তারের কাছ থেকে অর্শরোগীরা কিছু ঔষধ নিয়ে এলেন, বেশ আরাম পাওয়া গেল। খাওয়ার পরে দেখা গেলো হ্যাঁ ব্যথা ট্যথা নেই, রক্তও বন্ধ হয়ে গেছে, কিন্তু রোগটা গেল না। রোগটা কিন্তু আবার মাথাচাড়া দিকে ওঠে কয়েক মাস পরে। এভাবেই কিন্তু এই রোগটা ধীরে 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 বাড়তে থাকে, বেড়ে 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 লাস্টে একদম লাস্টে যে ফিস্টুলা হলো। ফিস্টুলা, ফিস্টুলার অর্থ কি, মলদ্বার থেকে 1 ইঞ্চি দূরে একটা ফোড়া হবে, বুঝতে পারছেন তো, একটা ফোড়ার মতো হবে, ছোট্ট একটা বিন্দু ফোড়া, সেখান দিয়ে দেখবেন জল পড়ছে, পুঁজ নয়, প্রথম থেকে জল বের হবে, পাতলা পাতলা জলের মতো জল বের হবে। জল বের হলো, বের হচ্ছে বের হচ্ছে, আপনি কাপড় দিয়ে মুছছেন তো বের হচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে একটু একটু ব্যথা করে, কারোর আবার ব্যথা ট্যথা নেই, আচ্ছা, এভাবে গেল। এক সময় দেখা গেলো কি, ওইখানে পুজোর মতো একটু সাদা হয়ে গেছে জায়গাটা, তখন ব্যথা হচ্ছে, বেশ ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, বসা যাচ্ছে না, ফোড়ার মতো ফোড়া হয়ে গেছে। অনেকে ভাবেন বোধহয় ফোড়াই হয়ে গেল, ফোড়া ফোড়ার ট্রিটমেন্টও অনেকে করে, তারপরেও দেখা যাচ্ছে কমছে না, তো অ্যালোপ্যাথি ডাক্তার দিলেন, অ্যান্টিবায়োটিক বা স্কিন ডিজিজের ঔষধ, কমছে না। তারপরে দেখা গেলো কি, ফোড়াটা একদিন ফেটে গেল, ফেটে গেল, বুড় বুড় করে পুঁজ বেড়া হয়ে গেল, পুঁজটা শুকালো, ব্যথা ট্যথা নেই, তো মনে হলো ফোড়া ছিল, ফোড়া তো শেষ হয়ে গেছে, পুঁজ টুজ বেরিয়ে গেছে, এখন ভালো, দু চার দিন কোনো ব্যথা নেই, দু চার দিন কেন, বেশ 10-15 দিন কোনো ব্যথা ট্যথা নেই। ওমা, 20 দিন পরে বা ধরুন 1 মাস পরে ওটা দেখা গেলো আবার ব্যথা হচ্ছে, আবার দেখা গেলো কি, হালকা হালকা পাতলা পুঁজের মতো বের হচ্ছে, আবার দেখা গেলো কিছুদিন পরে জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, আবার সেই আগের মতো, সেই আগের মতো জায়গাটাতে ফোড়ার মতো পেকে গেল, আর প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, ব্যথা তো আর কমে না, ওষুধ খেয়েও কমে না, আবার সেই একই অবস্থা। 1 মাস পরে দেখা গেলো ফোড়াটা আপনা আপনি ফাটলো, ঘড় ঘড় করে পুঁজ বের হলো, আবার ব্যথা ট্যথা নেই। এই যে একটা শুরু হলো সুন্দর একটা নিয়ম, ফোড়া হওয়া, ফোড়া ফাটা, পুঁজ বের হওয়া, তারপরে ব্যথা নেই, এভাবেই চলছে চলছে চলছে, অনেকের কিন্তু এইভাবেই চলছে। এভাবে যখন মনে হলো যে 6 মাস 1 বছর এভাবেই যাচ্ছে, তখন মনের মধ্যে একটা প্রশ্ন এসে যায়, আরে বাবা এটা তাহলে আবার কী হয়ে গেল, এটা কী রোগ, এটা তো ফোড়া নয়। তো একজন ডাক্তারবাবু বললেন, পাড়ার ডাক্তার, এটা তো তোমার তো ফিস্টুলা হয়ে গেছে। তখন খেয়াল হলো, আরে ফিস্টুলা, ফিস্টুলার সম্পর্কে খবর নিতে নিয়ে দেখা গেলো, আরে এটা তো অর্শ থেকে হয়ে গেছে, ওই আগে যে আমার অর্শ ছিল এটা থেকে ধীরে 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 এখন ফিস্টুলা হয়ে গেছে, এখন কী করা। তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাওয়ার পরে বললেন, না আর কোনো রাস্তা নেই, এটা অপারেশন লাগবে, নইলে আবার হবে, আবার হবে। তো যাদের একটু টাকা পয়সা আছে বা যারা মডার্ন লিভিং করেন, একটু আধুনিক জীবনযাত্রা করেন, তাদের তো আর কোথায় কোথায় অপারেশন করতে ইচ্ছেও হয়, আর মনে করেন যে একসাথে করে নিই, টাকা পয়সা দিয়ে খরচা করে করে নিই, 1 লাখই লাগুক আর 2 লাখ লাগুক, করে নিই, তারপরে তো ঝামেলা থেকে তো মুক্ত, শরীরটা হচ্ছে 20 টাকার সম্পদ, আর সেটাকে টাকা পয়সা দিয়ে ঠিক তো রাখতে হবে গ্যারেজে নিয়ে, ঠিক আছে। গেলেন, অপারেশন হলো, তো ডাক্তারবাবু তো অপারেশন করে বিদায় করে দিলেন, গেল 1 মাস গেলো, 2 মাস গেলো, 6 মাস গেলো, ওরে বাবা আবার ফোড়া, অপারেশন করে আসার পরেও আবার ফোড়া, আবার পেকে লাল, আবার তো তখন আর হোমি টমি না, আবার সেই সার্জনের কাছে গেলেন, উনি দেখে বললেন আবার করতে হবে, এটা কমপ্লিট হয়নি, আবার করতে হবে, আবার করতে হবে, ঠিক আছে করেন, আর কী করবো, হয়তো ভুল হয়ে গেছে বা একটা কিছু। তো আবার গেলেন, আবার সেই সার্জন আবার অস্ত্র ধরলেন, অপারেশনের পরে আবার অপারেশন হলো, আচ্ছা, এই যে অপারেশন হলো দুবার, টাকাও গেল কষ্ট পেল, দ্বিতীয়বার অপারেশন করবে, করার পরে যার হয়েছে ইনি ভাবলেন এবার শেষ, নাও রক্ষা পেলাম, আর আর লাগবে না, শিওর, ডাক্তারবাবু বললেন আর লাগবে না, জানো 6 মাস পরে আবার সেই একই অবস্থা, এখন কী করা। আবার গেলেন, কী করবেন, সেই সার্জনকে তো বলতে হবে, বুঝিয়ে গেলেন, গিয়ে বললেন ডাক্তারবাবু কি কিচ্ছু বুঝলাম না, প্রথমবার করলাম, বললেন আরে আরেকবার করতে লাগবো, করলাম, এখন দেখছি আবার হয়ে গেছে, এখন কী করবেন। তো ডাক্তারবাবু একটু গম্ভীর মুখ নিয়ে সব কিছু পরীক্ষা টরীক্ষা করে বললেন,
আপনার এটা তো গেল না, আবার করতে হবে, আবার করতে হবে। তখন একটা খটকা এসে গেলো আপনার মনে, আরে বারবার অপারেশন করতে হয় নাকি, বারবার তো অপারেশন লাগে না, এখন কি করি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে নিই, কয়েকজনের সঙ্গে কথা বলে। বাড়িতে আসার পরে বেশ কয়েকজন জ্ঞানী মানুষরা বলে, আরে ধর কোন সার্জেনের কাছে গেলে, এরকম আবার হয় নাকি, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, এটা কি ফাজলামি নাকি? একদিকে টাকা যাচ্ছে আর এইদিকে বারবার গিয়ে স্টেজে উঠতে হচ্ছে, কষ্ট হচ্ছে, সেন্সলেস করাচ্ছে, এটা এটা ওটা, এটা কি ফাজলামি নাকি? বাদ দে বাদ দে, তোকে আমি কবিরাজ দেখাবো। তো একটু চিন্তা পড়ে গেলে এখন কি করা, সত্যি এটা খুব, আমি নিজে পেয়েছি এ ধরনের পেশেন্ট যারা বেলুড় যান বারবার। তখন একটা চিন্তার ব্যাপার, এখন কি করি, আবার যাব, আবার করাবো নাকি? এইভাবে তো এই সেই ধরনের পেশেন্ট আমার কাছে আসেন, আর ঠিক তখনই আমি ট্রিটমেন্টটা শুরু করেছি, এবং শুরু করে দেখা গেছে অনেকেই চিরদিনের জন্য মুক্তি পেয়েছেন, মানে এই রোগটা থেকে মুক্তি পেয়েছেন, পুঁজ পড়া বন্ধ হয়েছে, ফোড়াটাও উধাও হয়েছে, এবং এখন মোটামুটি কমফোর্টেবল লিভিং হচ্ছে। আসুন, আজকে কিন্তু আমি ভিডিওতে এটাকে গোপন না রেখে আমি চাইছি যে এই রোগটা যেহেতু মারাত্মক খারাপ, এটা মানুষকে খুব কষ্ট দেয়, এই জন্য আমি গোপন না রেখে আজকে কিন্তু আমি আমি নিজে যে যেটা ট্রিটমেন্ট করি আমি সবাইকে সেটা বলে দিচ্ছি, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, নিজেরা ট্রাই করতে। তবে কাঁচা হাতে, জানেন তো কাঁচা হাতে ডাক্তারি সবসময় আমাদের মতো হবে না, কারণ ওষুধ দিতে গিয়ে অনেক সময় ওষুধ বদলাতে হয়, পটেন্সি চেঞ্জ করতে হয়, সেগুলো আপনারা পারবেন না। তারপরেও আমি আজকে যে পটেন্সি বা প্রাথমিক যে মেডিসিনগুলো বলবো সেগুলো ট্রাই করতে পারেন। আসুন একটা একটা করে বলে দিই, ঠিক আছে? ফিস্টুলার জন্য যে বয়সেরই হোক, ছেলে হোক মেয়ে হোক, যাদেরই হয়েছে ট্রাই করতে পারেন, একটা একটা করে বলছি। প্রথমে যে ওষুধটা আমি খুব প্রেফার করি সেটার নাম অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম অলরাউন্ডার মেডিসিন, বিশেষ করে এই ধরনের ব্যাপারে, ফিস্টুলার ব্যাপারে অ্যাসিড নাইট্রিকাম লাগবে, কিন্তু এটা 200 পটেন্সি নিতে হবে, এবং 2 ফোঁটা করে দিনে দুবার করে আপনাকে পুরো 1 মাসই খেতে হবে, তাহলে কমবে না। দ্বিতীয় ওষুধটা হচ্ছে পিওনিয়া অফিসিনালিস, পিওনিয়া, পিওনিয়া পোস্টুস কন্ট্রোল করতে পারে, এবং এটা লাগবেই। পিওনিয়া অফিসিনালিসের 200 পটেন্সি নেবেন, 2 ফোঁটা করে দিনে দুবার করে, এটাও 1 মাস খেতে হবে, ঠিক আছে? এবারে একটি ওষুধ বলবো, যে ওষুধটা পুঁজ বন্ধ করার জন্য, যদি পাতলা পুঁজ হয়, পুঁজ তো প্রথমে পাতলাই থাকে, ঘন পড়ে হয় এবং ফেটে যায়, সাইলেসিয়া। এই ওষুধটা লো পটেন্সি দিয়ে কোনো লাভ হয় না, কোনোই লাভ হয় না, কোনো লাভ হবে না, এটা নিতে হবে 1000 পটেন্সি, আর সেই 1000 পটেন্সি আমি কখনোই আপনাদের আমি নিজ হাতে খেতে বলি না, এটা আমার শুরু থেকে আমি বলে আসছি, আপনারা কখনোই 1000 পটেন্সি টাচ করবেন না। বাধ্য হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা 200 পটেন্সির সাইলেসিয়া নেবেন, এবং 2 ফোঁটা করে দিনে দুইবার করে 1 মাস খান, দেখুন, আগে দেখুন যে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, অল্প পোঁচ কন্ট্রোল হতে পারছে কিনা, যদি হয় আমাকে মেসেজ করুন, বাকি ট্রিটমেন্টটা আমি করব, কোনো অবস্থাতেই নিয়ে যাবে না। এরপরেও আরও অনেক ঔষধ আছে, কিন্তু আমি 3টে ওষুধ দিয়ে আমি বুঝতে চাইছি যে আপনারা যে কাঁচা হাতে 3টে ওষুধ দিয়ে কী বুঝতে পাচ্ছেন, কী ফলাফল পাচ্ছেন, সেটা যদি কারো কারো ক্ষেত্রে তো দেখা গেছে ভালো হয়ে গেছে, আর কেউ কেউ ভালো নাও হতে পারেন, সেজন্য বলছি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করবেন এবং আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন, দেখবেন ফিস্টুলা থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি ফুল কোর্স একটা ব্যবস্থা করব, এবং অবশ্যই সেটা থেকে সুস্থ হয়ে যাবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আমার ভিডিওটা আপনার মোবাইলে চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন, ঠিক আছে? আত্মীয় বন্ধুদের শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আমি প্রত্যেক দিনই আসছি, আগামীকালও আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ভিডিওটা দেখবেন। কালকের জন্য অবশ্যই বিদায় চাইব, নমস্কার, ধন্যবাদ।